নমস্কার বন্ধুরা সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও এক নতুন রেসিপি নিয়ে আমি এসে গেছি শীতকালে বিভিন্ন ধরনের পিঠে আমরা খুবই খেতে ভালোবাসি তার মধ্যে থাকে যদি এই রকম ভাপা পুলি খেতে তো দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সহজ রেসিপি দেখলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নিন এখানে আমি নিয়েছি দেখুন আতপ চাল আতপ চালগুলোকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতন জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন জলটা ঝরিয়ে চালটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই আতপ চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠেগুলো বানাবো এতে পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে আর কালারটাও একেবারে সাদা ধপধপে হবে আতপ চালের বদলে আপনারা সেদ্ধ চাল দিয়েও পিঠেগুলো বানাতে পারেন তাতেও ভালো হবে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর দিয়ে দিচ্ছি লবণ জলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে জলটাকে বেশ খানিক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব শুকনো চালের মুড়িগুলো চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতারা দিয়ে এই রকম নাড়তে থাকতে হবে দেখবেন চালটা খুব সুন্দরভাবে একটা পাগ এসে যাবে এবং চটচটে হয়ে যাবে চালটা একটা ডোতে পরিণত হয়ে যাবে দেখুন চালটার মধ্যে খুব সুন্দরভাবে চিট এসে গেছে পিঠে বানানোর জন্য খামিটা বানাতে হলে চালটাকে প্রথমে এইরকম গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে এখন চালের এই ডোটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ ঠান্ডা করলে কিন্তু চালের ডোটা আবার শক্ত হয়ে যাবে তাই এই গরম অবস্থাতেই হাত দিয়ে মেখে নিতে হবে মাখানোর সময় দেখবেন যদি জলের প্রয়োজন পড়ে তাহলে ফুটন্ত গরম জল অ্যাড করবেন ঠান্ডা জল মোটেই দেবেন না তাহলে কিন্তু চালের চিটটা নষ্ট হয়ে যাবে পিঠেগুলো আর বানাতেই পারবেন না তাই সময় খেয়াল রাখবেন পিঠেগুলো ঠিকঠাক বানানোর জন্য যদি এখানে জলের প্রয়োজন মনে হয় যে ডোটা একটু শক্ত লাগছে তাহলে ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়েই ডোটাকে ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন ডোয়ের গাটা একেবারে সফট হবে চালের যে খামিটা তৈরি করেছেন তার গাটা একেবারে মসৃণ হবে আর একেবারে নরম তুলতুলে হবে দেখুন ঠিক এই পর্যায়ে থাকবে এখন এই পিঠের খামিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এদিকে নারকেলের পুটটা তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর দিচ্ছি চিনি এখানে আপনারা চিনির বদলে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন তাতেও ভালো লাগবে শীতকালে নরন গুড় প্রায় অ্যাভেলেবেল থাকে নরন গুড় দিয়েও বানাতে পারেন তাতে পিঠেগুলোর স্বাদ আরও দ্বিগুণ অংশে বেড়ে যাবে এখানে আমি চিনি দিয়ে পুটটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এতে এলাচের ফ্লেভারটা খুবই ভালো আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনিটা সুন্দরভাবে গলে গিয়ে চটচট হয়ে পাগ এসে গেছে চিনিটা একটু পাগ এসে যাবে এবং নারকেলটা সুন্দরভাবে মজে যাবে এইভাবে নারকেলের পুটটাকে তৈরি করে নিয়েছি এখন একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে পিঠের ডোটাকে দেখুন আরও একবার ভালো করে মেখে নিয়েছি আর কাছে রেখে দিলাম অল্প একটু চালের আটা যদি প্রয়োজন হয় তাহলে যখন পিঠের বাটিটা তৈরি করব যদি প্রয়োজন হয় অল্প একটু চালের আটা হাতে নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব এখন দেখুন এর থেকে ছোটো ছোটো অংশ কেটে নিয়ে একটি ছোট্ট করে লেচি বানিয়ে তারপরে দুটো হাতের মধ্যে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে একটি ছোট বাটি তৈরি করতে হবে হাতের দিকে খেয়াল করুন তাহলেই বুঝতে পেরে যাবেন ঠিক এই রকম পাতলা করে বাড়িটা তৈরি করতে হবে মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর তারপরে সাইড থেকে এইভাবে মুখটা শিল করে দিতে হবে পুরটা খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এক সাইড থেকে এরকম ডিজাইনটা দিয়ে দিলেই দেখুন ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে নখ দিয়ে মুড়ে দিলেই দেখুন ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে গেল ডিজাইনটা খুব একটা কঠিন নয় খুব সহজ একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাতে দিকে একটু খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন ঠিক একইভাবে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি পিঠে বানানোর জন্য চালের আটা ডোটা যদি ঠিকঠাক করে বানান তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে হবে তার জন্য জলের মেজারমেন্টটা ঠিকঠাক রাখতে হবে খুব শক্ত হয়ে গেলে পিঠেগুলো আবার ফেটে যেতে পারে আবার নরম হয়ে গেলে পিঠেগুলো আপনারা বানাতেই পারবেন না তাই আটা ও জলের পরিমাণে ঠিকঠাক রাখলে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে যে কোনো কাপের মাপ করে যদি এক কাপ জল নেন তাহলে এক কাপ চালের আটা নিতে হবে এই মেজারমেন্ট করেই পিঠের খামিটাকে তৈরি করতে হবে দেখুন ঠিক একইভাবে পিঠেগুলো বানিয়ে নিয়েছি এখন এই পিঠেগুলোকে বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভাপে বসিয়ে দিচ্ছি পিঠেগুলো বেশিক্ষণ রাখলে কিন্তু এর গাগুলো আবার ড্রাই হয়ে যেতে পারে পিঠেগুলো ফেটে যেতে পারে প্রথমে এই রকম কিছু পিঠা বানিয়ে ভাপে বসিয়ে দেবেন তারপরে আবার পিঠেগুলো বানানোর চেষ্টা করবেন এখন পিঠেগুলোকে ভাপে বসিয়ে দিচ্ছি তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে জলটাকে ফুটতে দিচ্ছি জলের পরিমাণটা সবসময় একটু বেশি রাখবেন নাহলে পিঠেগুলো ভাপে বসানোর পরে জলটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা খারাপ হয়ে যেতে পারে এই রকম একটি ফুটো ফুটো থালাগুলো সবার বাড়িতেই আমাদের থাকে তাই এই রকম থালার মধ্যেই পিঠেগুলোকে আজকে বানিয়ে নিচ্ছি যে কোনো ভাপা পিঠাগুলো বানাতে হলে এই রকম থালাগুলো ব্যবহার করবেন দেখবেন ভাপা পিঠা খুব সুন্দর হয় জলটা সেদিকে ফুটতে আছে আর পিঠেগুলোকে সমস্ত এরকম সাজিয়ে বসিয়ে দিলাম এর উপরে একটি ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে শিলটা করে দেবো যাতে ভেতরের হাওয়াটার বাইরে বেরিয়ে না যায় একটি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ডেকে দিচ্ছি আর এই ঢাকনার যে ফুটোটা আছে তা একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি গ্যাসের আঁচটা একেবারে মিডিয়ামে রাখবো আর জলটা এরকম ফুটতে আছে এরকম ফুটন্ত অবস্থায় থাকবে প্রায় দশ মিনিট পর্যন্ত দশ মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে আর আবারও বলছি কলাইতে যখন জলটা দেবেন জলের পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলে দেখবেন জলটা আর শুকিয়ে যাবে না আর যত জলটা ফুটতে থাকবে পিঠেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে দশ মিনিট পর আপনাদের ফিরে এসে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে একটি পিঠে চেক করে নিচ্ছি পিঠেগুলো হয়েছে কি না পিঠেগুলো যখন হয়ে যাবে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন পিঠের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে আর পিঠেগুলো যখন এই রকম একটু চাপ দেবেন দেখবেন পিঠেগুলো একেবারে সফট হবে হাতের মধ্যে কোনো চটচটে ভাবার একটু লাগবে না তাহলে বুঝতে পারবেন যে পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি শীতের সেরা পিঠাপুলির মধ্যে থাকবে এইরকম ভাপা পুলি ভাপা পুলি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে দেখুন পিঠেটা কতটা সফট হয়েছে পিঠেটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে হয়েছে কি না এই পিঠের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা আইকনে অল বাটনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন আবারও শীঘ্রই দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে